কোন মাসে 32 দিন হয়? প্রিয় দর্শক, শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছে সৌরভ সোহাগ, আমার সাথে দুজন ভাইয়া রয়েছে, জানবো তাদের পরিচয়, তারপর ছেড়ে দেবো আজকে দাদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনার নাম? তন্ময়। তন্ময় ভাই, কী করছেন আপনি? আমি পড়াশোনা করছি ড্যাফোডিলে, ট্রিপলিতে। ড্যাফোডিলে পড়াশোনা করছেন, দেশের বাড়ি কোথায় তন্ময় ভাই? দেশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর বিখ্যাত কেন? চাঁদপুর বিখ্যাত ইলিশের জন্য। ইলিশের বাড়ি চাঁদপুর। ইলিশের বাড়ি চাঁদপুর পেয়েছি আমরা। ইকবাল ভাই চাঁদপুরের মানুষ, ইলিশের জন্য বিখ্যাত বলেছে। ভাই আপনার নাম? আমার নাম প্লাবন। প্লাবন ভাই, প্লাবন ভাইয়ের কী করছেন আপনি? আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা। দেশের বাড়ি? আপনাদের জন্য প্রশ্ন, খুব মনোযোগ সহকারে প্রশ্নটি শুনতে হবে, 5 সেকেন্ড সময় পাবেন দুজন। কোন মাসে 32 দিন হয়? কোন মাসের 32 দিন হয়? কোন মাস 32 দিনে হয়? জানুয়ারি মাস। জিরো। 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম কোন মাস 32 দিন হয়, আপনি বলেছেন জানুয়ারি মাস। আমাকে একটু বিশ্লেষণ করতে হবে কিভাবে? জাস্ট গেস করলাম, ওই রকম কোনো ইয়ে নাই। চেষ্টা করেছেন, আপনিও চেষ্টা করেছেন, আপনিও চেষ্টা করেছেন, দুজনই চেষ্টা করেছে। এই চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলের টিম সাধুবাদ জানায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার নাম? আমার নাম মুসাম্মদ শান্তনা ফরাজি। শান্তনা ফরাজি, কি করছেন? আমি বর্তমানে সাধারণ জনগণ। সাধারণ জনগণ, আচ্ছা আচ্ছা। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গাইবান্ধায়। গাইবান্ধায় বিখ্যাত কি আছে? রসমঞ্জরি আছে। সরি, রসমালাই আছে। রসমালাই গাইবান্ধায়? আচ্ছা আচ্ছা, গাইবান্ধায় রসমালাই। রসমালাইর জন্য গাইবান্ধা বিখ্যাত? হ্যাঁ, রসমালাই হচ্ছে গাইবান্ধার বিখ্যাত। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা জানতে পারলাম যে গাইবান্ধায় রসমালার জন্য, রসমালাইয়ের জন্য বিখ্যাত। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান, এই অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হয় মাঝে মধ্যে আর কি, ওই রকম। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে, খুব ভালো লাগে। যেহেতু আজকে আমরা এই গুগলি টিমে মার্কেটে আছি, আপনি কি অংশগ্রহণ করবেন? কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারি বলেন? আমাদের হেল্প না, আমরা একটা ধাঁধা দিব, ধাঁধার একটা উত্তর দিতে পারলে আপনাকে নতুন সময় গুগলির পক্ষ থেকে পুরস্কারটি বুঝিয়ে দিব। আপনার জন্য থাকবে আকর্ষণীয় একটা গিফট, ওকে? জি হ্যাঁ বলেন। আপনি কি রাজি আছেন? জি হ্যাঁ রাজি আছি। ওকে, প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আপুর সাথে আজকে গুগলি খেলবো। ধাঁধার একটা উত্তর দিবেন, সময় থাকবে উত্তর দেওয়ার মাত্র 5 সেকেন্ড। আপনার জন্য আজকের প্রশ্ন, কোন মাসে 32 দিন হয়? কোন মাসে 32 দিনে হয়? কোন মাস 32 দিনে হয়? অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে। আমরা শুনেছি বাংলা মাসে 32 দিন হয়। অগ্রহায়ণ ও জ্যৈষ্ঠ। অগ্রহায়ণ ও জ্যৈষ্ঠ মাসে। জিরো। 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম কোন মাসে 32 দিন হয়, আপনি বলেছেন শুরুতেই, বলেছেন খই ফুটার মতোই, বলেছেন যে অগ্রহণ ও বাংলা মাসে মানে 32 দিনে হয়, এবং আপনি অগ্রহণ ও জ্যৈষ্ঠ মাসে বলেছেন। আমাকে একটু বিশ্লেষণ কীভাবে? এটা আমরা আগে শুনেছি যে বাংলা মাসের অগ্রহণ ও জ্যৈষ্ঠ মাস 32 দিনে হয়, কিন্তু এখন হয় কি না এটা আসলে জানি না আমি। তাহলে কি এটাই ডান করবো? এখন কি আমি এটা নিব? এটা তো আমি জানি, এখন আপনি, আপনার কাছে যদি সত্য হয়। আসলে আমার বল, আমার কথা হলো যে আমি আপনাকে পরে বলবো, আমি কি এটা উত্তর নিব? হ্যাঁ নিতে পারেন, আমার আর বলেন। তাহলে কিন্তু পুরস্কার দিব? না হলে না, এই এত কিছু করার নাই। তো আমি বলতে চাই এই ধাঁধা সঠিক উত্তর ছিল যে 32 দিন, আসলে 32 দিনের হয়ে থাকে একমাত্র বাংলা মাস অগ্রহণ ও জ্যৈষ্ঠ মাসে। আপনার জন্য নতুন সময়ের পক্ষ থেকে গিফট। থ্যাংক ইউ। বিজয় হয়ে কেমন লাগছে? জি অনেক অনেক ভালো লাগতেছে, গিফট তো গিফটই, এটা মনে হচ্ছে জীবনের একটা সেরা গিফট, প্রথম গিফট। আপনাদের পত্রিকা নতুন সময় ও গুগলের পক্ষ থেকে আমি অনেক অনেক মানে শুভেচ্ছা জানাচ্ছি ও ধন্যবাদ জানাচ্ছি আমাকে পুরস্কৃত করার জন্য। নতুন সময়ের সঙ্গে থাকা আমি নাজমুল হক সামাল আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন। ভালো থাকবেন।